সারা দেশে 7 দিনের সর্বাত্মক লকডাউন চলছে। মোড়ে মোড়ে পুলিশের তৎপরতা, যৌক্তিক কারণ দেখাতে না পারলে দেয়া হচ্ছে মামলা। করোনা মোকাবেলার যুদ্ধে ম্লান বাঙালির পহেলা বৈশাখ। ভার্চুয়ালি ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান, চারুকলার মঙ্গল শোভাযাত্রারও প্রতীকী আয়োজন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে দেশজুড়ে আইসিইউ ও অক্সিজেন সংকট। উচ্চ ঝুঁকিতে থাকা জেলাগুলোতে চিকিৎসা সেবা চরম ব্যাহত। অক্সিজেন রিফিল সেন্টারে চাপ বেড়েছে কয়েক গুণ। পদ্মা সেতু সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রকল্প বাস্তবায়ন হলে মোংলা বন্দরে বাড়বে ব্যস্ততা। আধুনিকায়নে নানা পরিকল্পনা, সক্ষমতা বাড়বে তিন গুণ, জানালো কর্তৃপক্ষ। এবং মাত্র এক ঘন্টায় মেলে নকল পুলিশ ক্লিয়ারেন্স, টার্গেট বিদেশগামীরা। নিখানামা ও বিয়ের ভুয়া সনদও বানাত এই চক্রটি, মূল হোতা গ্রেফতার।